أشهد أن محمد رسول الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক, দারসুল হাদিসের আজকের পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে এবং আমার দর্শকবৃন্দদেরকে দারসুল হাদিসের এই নিয়মিত আয়োজনের সাথে থাকার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমাদের শরীরের মাঝে রয়েছে, তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো বাকশক্তি। আমরা যে আমাদের প্রয়োজনে কথা বলতে পারি, আমাদের মনের আবেগ ভাব প্রকাশ করতে পারি যেই ভাষার মাধ্যমে, সেটা রব্বুল আলামিনের বড় বড় নিয়ামতের একটি। প্রত্যেকটি নিয়ামতের একটি দাবি থাকে, সেই দাবিটি যদি পূরণ করা হয় তাহলেই কেবল সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা হয়েছে বলে প্রমাণিত হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে এই জবান দিয়েছেন, এই জবানেরও কিছু হক রয়েছে। সেই হক যদি আমরা আদায় করি তাহলে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আজকের দারসুল হাদিসে সেই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, সে ব্যক্তি যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর এই হাদিসটি বুখারী এবং মুসলিম উভয়টিতে বর্ণিত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসে যেই মূল বিষয়টি শিক্ষা দেওয়ার দিয়েছেন সেটা হলো যে আমরা ভালো কথা বলবো, আর যদি ভালো কথা না বলতে পারি তাহলে চুপ থাকবো, এরপরেও এমন কথা বলবো না যেই কথায় না কোনো ভালোর দিক রয়েছে, না কোনো জনকল্যাণকর কাজ রয়েছে বিষয় রয়েছে, না ব্যক্তিগত কোনো কল্যাণের বিষয় রয়েছে। অহেতুক কথা বলা থেকে নিষেধ করা হয়েছে এই হাদিসে। সেই নিষেধের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দিকে ইশারা করেছেন, সেটা হলো যে মান কানা ইউমিনু বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলায় বিশ্বাস করে সে কখনো অহেতুক কথা বলবে না, বরং পারলে ভালো কথা বলবে। সে যদি আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করে, সে যদি জানে যে ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, সে রব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝে সর্ব জায়গায় তিনি রয়েছেন, তার ইলম রয়েছে, লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, আসমান এবং জমিনের কোনো কিছুই তার কাছে গোপন নয়, সেটা একেবারে ছোট্ট থেকে ছোট হোক অথবা বড় থেকে বড় হোক, প্রত্যেকটি বিষয় সে রব্বুল আলামিন জানেন। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন, তিনি তোমাদের গোপন প্রকাশ্য এবং যা কিছু করো সব কিছু তিনি জানেন, এবং প্রতি সপ্তাহে একজন বান্দার আমলগুলো রব্বুল আলামিনের দরবারে দুইবার করে পেশ হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, আমাদের আমলগুলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রব্বুল আলামিনের দরবারে পেশ হতে থাকে। কারা পেশ করে, কারা নোট করে, তাদের কথাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন,
তোমরা মনে করো যে তোমাদের গোপন প্রকাশ্য খবর কারো কাছে নেই? না, আছে। বরং একদল ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে, যারা বিরতিহীনভাবে তোমার আমলগুলো, তোমার কথাগুলো, প্রত্যেকটি লব্জকে রেকর্ড করে রাখছে। মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা বলে প্রত্যেকটি শব্দ রেকর্ড করার জন্য পর্যবেক্ষক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োগ করা রয়েছে। সুতরাং একজন ব্যক্তি যখন রব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করবে, তার এই যে কার্যপ্রণালী রয়েছে এগুলোর উপরে যখন তার বিশ্বাস থাকবে, তখন সে অবশ্যই চেষ্টা করবে এমন কথা বলার যেই কথাটার দ্বারা রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, যেই কথাটা কোনো জনহিতকর কাজ হবে, জনকল্যাণকর কাজ হবে, অথবা যেই কথার মধ্যে তার নিজের কোনো কল্যাণ রয়েছে, এমন কথাগুলোই বলবেন। অহেতুক কোনো কথা সে বলবে না, বরং অহেতুক কথা বলা থেকে সে নিজেকে বিরত রাখবে এবং চুপ থাকবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যে আল্লাহর উপর তো বিশ্বাস রাখবেই, সাথে সাথে যে ব্যক্তি আখেরাতেও বিশ্বাস করে সে কখনো বাজে কথা বলবে না, অহেতুক কথা বলবে না, হিসাব ছাড়া কথা বলবে না, বরং কল্যাণকর কথা বলবে। কারণ যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করবে সে এই কথারই পরিষ্কারভাবে জানবে যে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেক মানুষকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে, এবং তার আমলনামাগুলো তাকে জানিয়ে দেওয়া হবে, সে কি বলেছে, কোন শব্দ বলেছে, কোন কাজ করেছে, প্রত্যেকটি বিষয় তাকে জানিয়ে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, সে যা করেছে তা তাকে জানিয়ে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে আগে পিছে যা করেছে সব কিছু তাকে জানিয়ে দেওয়া হবে। এমনকি ছোট্ট থেকে ছোট্ট বিষয় যদি করে থাকে, ছোট্ট থেকে ছোট্ট কোনো শব্দ যদি সে বলে থাকে, সেই শব্দটিও তাকে দেখিয়ে দেওয়া হবে, পেশ করা হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি শস্য দানা পরিমাণ অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে, ভালো কথা বলবে, তা তাকে দেখিয়ে দেওয়া হবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর সে যদি অনুপরিমাণ কোনো খারাপ কাজ করে থাকে, খারাপ কথা বলে থাকে, অশ্লীল কথা বলে থাকে, সেটাও তাকে দেখিয়ে দেওয়া হবে। শুধু দেখিয়ে দেওয়া হবে তাই নয়, বরং তার সাক্ষীও উপস্থাপন করা হবে। তার সাক্ষী দিবে তার সেই জবান, যেই জবান থেকে সে ভালো কথা বলেছে অথবা খারাপ কথা বলেছে, ভালো কথা বলেছে অথবা খারাপ কথা বলা থেকে চুপ থেকেছে, এই প্রত্যেকটি বিষয়ের সাক্ষী দিবে তার অঙ্গ প্রত্যঙ্গ। রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তাদেরকে উপস্থিত করা হবে রব্বুল আলামিনের কাছে, সেদিন তাদের শ্রবণ শক্তি, তাদের দৃষ্টিশক্তি, তাদের চর্ম, তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষী দিবে। সুতরাং যে ব্যক্তি ভালো কথা বলবে তার পক্ষে সাক্ষী দিবে তার এই জবান, যে ব্যক্তি খারাপ কথা বলবে তার বিপক্ষে সাক্ষী দিবে তারই এই জবান। সুতরাং যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের এই যে প্রণালী রয়েছে, এই বিষয়টির উপরে যে বিশ্বাস স্থাপন করবে, সে কখনো খারাপ কথা বলবে না, বরং সে চেষ্টা করবে ভালো কথা বলার। সে যেখানে যাবে ভালো কথা বলার চেষ্টা করবে। সে যদি কোনো ওয়াজের মঞ্চে উঠে, সেখানেও সে সেই কথাগুলো বলার চেষ্টা করবে যা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। সে ওই কথাগুলো বলার চেষ্টা করবে না যেগুলো কোরআন এবং হাদিসে নেই। সে গাল গল্প দিয়ে, সে বিভিন্ন গায়কের গান দিয়ে মঞ্চ মাতানোর চেষ্টা করবে না, বরং এমন কথাগুলো সে নিয়ে আসবে, উপস্থাপন করবে যেই কথার মাধ্যমে মানুষ উপকৃত হয়। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মৌলিকভাবে আমাদেরকে যেটা বললেন সেটা হলো ভালো কথা বলা। আসলে ভালো কথার অর্থ কী? ভালো কথার অর্থ আসুন আমরা কোরআন থেকে জেনে নিই।
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু কওলান সাদীদা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ভালো কথা বলো। এখানে ভালো কথা বলার জন্য যে শব্দটি রব্বুল আলামিন ব্যবহার করেছেন সেটা হলো সাদীদা, মানে এমন কথা যেই কথার দ্বারা মিথ্যার দরজা বন্ধ হয়ে যাবে আর সত্যের দরজা উন্মোচিত হবে। তার মানে আমাদেরকে এমন কথাগুলোই বলতে হবে যেই কথা সত্য। আপনি যখন সত্য কথা বলবেন, ভালো কথাগুলো বলবেন, তখন মিথ্যার দরজা বন্ধ হয়ে যাবে। এমন কথাগুলোই আমাদের সবসময় বলা উচিত। ভালো কথার আরেকটি অর্থ হলো অকুলু লিন্নাসি হুসনা, উত্তম কথা, সুন্দর কথা মানুষের সাথে বলো। এই আয়াতের যে অংশটি আমি বললাম, এটা যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেই আয়াতে এর আগে আত্মীয় স্বজন, মা বাবা, নিকটাত্মীয় যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, তাদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন অকুলু লিন্নাসি হুসনা, তোমরা তাদের সাথে ভালো কথা বলো, সুন্দর কথা বলো। আজ দেখা যায় যে আমরা অনেক সময় কোনো প্ল্যাটফর্মে নিজেদের মুখের ভাষা ভালো রাখি, নিজেরা ভালো কথা বলি, কিন্তু অন্য প্ল্যাটফর্মে গিয়ে নিজেদের মুখ থেকে কুৎসিত বাক্য আমরা ব্যবহার করি। কেউ কেউ আছেন যারা পরিবারের সাথে ভালো কথা বলেন কিন্তু বাহিরে গেলে তার ভাষা কুৎসিত হয়ে যায়। আবার কেউ আছে বাহিরে ভালো কথা বলেন কিন্তু বাসায় আসলে স্ত্রী সন্তানদের সাথে তার ভাষা কুৎসিত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হলো অকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করো, উত্তম কথা বলো, সুন্দর কথা বলো। ভালো কথার আরেকটি অর্থ হলো অকুলু কওলাম মারুফা, যেই কথাটি সবার কাছে সমাদৃত এমন কথা বলো, যেই ভাষাটি সকলের কাছে সমাদৃত সেই কথাটি বলো, যেই কথাটি কারোর সামনে বলতে পারবে আবার কারোর সামনে বলতে পারবে না এমন কুৎসিত ভাষা বা এমন কথা বলার দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন অকুলু কওলাম মারুফা, এতিমরা, মিসকিনরা, গরিবরা যখন তাদের পাওনা হক তোমাদের কাছে চাইতে আসবে, তখন যেন তোমাদের মুখ থেকে অশ্রাব্য কথা, অশ্লীল কথা বের না হয়, বরং এমন কথাগুলো বলো যেই কথাগুলো সেই এতিমের মনকে, দিলকে নরম করে দিবে, তার মনটিকে খুশিতে বাগবাগ করে দিবে। ভালো কথার আরেকটি অর্থ হলো অকুলনা কওলাম মারুফা, আল্লাহ তাআলা নারী জাতিকে লক্ষ্য করে বললেন যে তোমরা যখন পর্দার আড়াল থেকে পুরুষদের সাথে কথা বলবে তখন ভালো কথা বলো। এখানে তাদেরকে ভালো কথা বলার যে নির্দেশ দিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হলো যে এমনভাবে কথা বলো এবং এমন কথা বলো যেই কথার দ্বারা না তোমার ভিতরে কোনো কুচিন্তা আসবে, না সেই পুরুষের ভিতরে কোনো কুচিন্তা আসার সুযোগ পাবে। তো এভাবেই আল্লাহ তাআলা সব জায়গায় আমাদেরকে ভালো কথা বলার নির্দেশ দিয়েছেন এবং স্থান, কাল, পাত্র ভেদে আমাদের কথার ভাব কেমন হবে, আমাদের ভাষা কেমন হবে, আমাদের ভাষা শৈলী কেমন হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো সম্মানিত দর্শক, আজকের হাদিস থেকে, আজকের দারসুল হাদিস থেকে আমরা যে বিষয়টি শিখলাম সেটা হলো যে আমাদের মনে যদি আল্লাহর প্রতি ঈমান, পরিপূর্ণ ঈমান, আখেরাতের প্রতি পরিপূর্ণ ঈমান থেকে থাকে, তাহলে আমরা সব সময় সেই কথাগুলো বলার চেষ্টা করব যেই কথাগুলো আমাদের সকলের জন্য উপকারী, যেই কথাগুলো ভালো, সেটা যেই মঞ্চেই হোক না কেন, সেটা পরিবারের মধ্যে যখন কথা বলবো সেখানেও ভালো কথা বলতে হবে, আমি যদি রাজনৈতিক কোনো মঞ্চে কথা বলি তাহলে সেখানেও আমাকে ভালো কথা বলতে হবে, জনহিতকর কথা বলতে হবে, সত্য কথাগুলো বলতে হবে। আমি যদি সংসদে বসেও কোনো কথা বলি সেখানেও, যেহেতু আমি জনপ্রতিনিধি হয়ে সেখানে গেছি,
সুতরাং সেখানে জনগণের জন্য কল্যাণকর যে বিষয়গুলি, সেই বিষয়গুলি আমাকে আমাদেরকে বলতে হবে। সেখানে গান গেয়ে বা বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলে সেই পবিত্র স্থানটাকে অপবিত্র করার কোনো সুযোগ নেই। ঠিক এর সাথে সাথে যখন আমরা ওয়াজের মঞ্চে উঠব, সেই ওয়াজের মঞ্চেও আমরা এমন কথাগুলোই বলবো যেই কথাগুলোর দ্বারা কি হবে, মানুষ উপকৃত হবে। যেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই কথাগুলোই আমরা বলবো, কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো, উলামায়ে কেরামের নির্ভরযোগ্য কিতাব থেকে আমরা কথা বলবো। তাহলেই কেবল জাতির জন্য আমার এই কথাগুলো হেদায়েতের হেদায়েত হিসেবে কাজ করবে, অন্যথায় শুধু মঞ্চ মাতানোর জন্য বা কিছু দর্শককে বা কিছু কিছু দর্শকের কাছ থেকে বাহবা নেয়ার জন্য যদি আমি কোরআন হাদিস এবং নির্ভরযোগ্য কথার বাহিরে থেকে কথা বলি, গান গাই বা আরও বিভিন্ন ভঙ্গিমা করি, তাহলে এর দ্বারা শুধু কি হবে, এর দ্বারা দিন প্রচার হবে না, বরং এটাই কাল কেয়ামতের দিন হয়তো আপনার আমার বিপদের কারণ হবে। তাই আসুন আমরা যে যেই প্ল্যাটফর্মে আছি সেখান থেকেই ভালো কথার প্রচার করি, ভালো কথা বলি, ভালো কথা মানুষকে শেখাই, তাহলেই কেবল আমরা একটি সুন্দর সমাজ কায়েম করতে পারবো এবং এই হাদিসের উপরেও আমল করা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।